জয়পুরহাটের কালাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা প্রশাসন ও জয়পুরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন। কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে মতবিনিময় সভায় জয়পুরহাট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী অফিসার মোহাম্মদ কোরবান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস, জয়পুরহাট জেলা তথ্য অফিসার মোহাম্মদ সোহেল মিয়া, প্রেস ক্লাব কালাইয়ের উপদেষ্টা মণ্ডলীর অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রেস ক্লাব কালাইয়ের উপদেষ্টা মণ্ডলী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনিশ চৌধুরী প্রমুখ। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা ও এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।